যায় এবং তখন কিন্তু আমাদের স্মেল সেন্সেশন হয়, বুঝতে পারছো? জি স্যার, স্মেল ইজ এ কেমিক্যাল সেন্স পারসিভড বাই স্টিমুলেশন অফ অলফ্যাক্টরি নার্ভ। মানে স্মেল কিছুই না, এটা একটা অলফ্যাক্টরি নার্ভের স্টিমুলেশন, যেটা আমরা নার্ভের স্টিমুলেশন প্রথমে আমরা যখন নেই, এটার মাধ্যমে আমরা যখন ব্রেনে এটার সেন্সেশন যায়, তখন কিন্তু আমরা স্মেলটা আমরা পাই। আর স্মেল অ্যাপারেটাস যদি আমরা বলি, এই চারটা জিনিস আছে হচ্ছে স্মেল সেন্সেশনের জন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা হচ্ছে স্যার একটা অলফ্যাক্টরি স্যার রিসেপ্টর। স্যার সরি ফর ইন্টারাপ্ট স্যার, ইয়াতে অনেকে ওয়েটিং মানে রুমে আচ্ছা, অনেক ওকে। ওয়েট। জি স্যার, ওকে, অলফ্যাক্টরি অ্যাপারেটাস যেটা আমরা বলি, মানে আমরা যে স্মেল সেন্সেশন করব, আমাদের ফিজিওলজি যে আমাদের বডিতে আছে, সেই কিছু অ্যাপারেটাস যেগুলো স্মেল সেন্সেশনের জন্য দায়ী, এটা হচ্ছে অলফ্যাক্টরি রিসেপ্টরস। তো তোমরা যে কোনো রিসেপ্টরস যখন জানো, মানে যেটা হচ্ছে গ্রহণ করে আর কি, কোনো অলফ্যাক্টরি সেন্সেশন যখন তুমি নিবা, তখন কিন্তু গ্রহণ করবে হচ্ছে অলফ্যাক্টরি রিসেপ্টরস। অলফ্যাক্টরি রিসেপ্টরস এর পরে অলফ্যাক্টরি বাল্বস, অলফ্যাক্টরি ট্র্যাক্টস আর অলফ্যাক্টরি এরিয়া অফ সেরেব্রাল কর্টেক্স। এই অলফ্যাক্টরি এরিয়া অফ সেরেব্রাল কর্টেক্স, এটা হচ্ছে ব্রেনের একটা পার্ট। আমাদের ব্রেনের যে স্মেল সেন্সেশনের যে এরিয়া আছে, সেটাই হচ্ছে অলফ্যাক্টরি এরিয়া অফ সেরেব্রাল কর্টেক্স। আর অলফ্যাক্টরি রিসেপ্টর, অলফ্যাক্টরি রিসেপ্টর এবং বাল্ব ট্র্যাক্ট, এটা হচ্ছে অলফ্যাক্টরি যে নার্ভ আছে, এই নার্ভের অংশ। এবং অলফ্যাক্টরি এরিয়া অফ সেরেব্রাল কর্টেক্স, এটা হচ্ছে ব্রেনের অংশ। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে হচ্ছে স্মেল সেন্সেশনের জন্য যে অর্গান গুলো দায়ী, তার মধ্যে একটা মোর আছে মোবাইল অলফ্যাক্টরি। হ্যালো, আরে ইয়া না ভাঙে গেছে। এই তোমরা মিউট করে রাখবা স্যার সবাইকে স্যার, একবারে মিউট করে দেওয়া স্যার যায় না আপনি সবাইকে স্যার মিউট করে দেন। স্যার? এখানে অনেকে আনমিউট করে রাখছে, অনেক ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে। ওকে, অলফ্যাক্টরি রিসেপ্টরস, অলফ্যাক্টরি বাল্বস, অলফ্যাক্টরি ট্র্যাক্টস এবং অলফ্যাক্টরি এরিয়া অফ সেরেব্রাল কর্টেক্স, এই চারটা হচ্ছে আমরা স্মেল সেন্সেশনের যে অলফ্যাক্টরি নার্ভের অংশ বা আমাদের স্মেল সেন্সেশনের অ্যাপারেটাস বলি। তো তোমাদের যদি বলা হয় যে অলফ্যাক্টরি, আমরা স্মেল সেন্সেশন আমাদের হবে, এই স্মেল সেন্সেশনের জন্য দায়ী অর্গানগুলো কোনগুলো, তোমরা কিন্তু এটা এই অলফ্যাক্টরি অ্যাপারেটাস আমাদের জানলেই কিন্তু হবে। এর মধ্যে ব্রেনের পার্ট হচ্ছে অলফ্যাক্টরি এরিয়া অফ সেরেব্রাল কর্টেক্স, আর বাকি যে তিনটা পার্ট আছে, অলফ্যাক্টরি রিসেপ্টরস, বাল্বস এবং অলফ্যাক্টরি ট্র্যাক্টস, এগুলো হচ্ছে অলফ্যাক্টরি নার্ভের পার্ট। এখন আমরা যদি বলি যে যে কোনো খাদ্য বা যে কোনো জায়গা থেকে আমাদের কিভাবে স্মেল সেন্সেশন হয়, মানে স্মেল সেন্সেশনের ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া অফ অর্ডার প্রোডিউসিং সাবস্টেন্স, মানে কোন সাবস্টেন্স থেকে। আমরা যদি মনে করো শুকনো একটা কাঠ যেখানে একদমই শুকনো, বা শুকনো একটা তুলা, আমরা কিন্তু অনেক সময় গন্ধ পাবো না এখানে, তাই না? তোমাদের কিন্তু ভাই বাবাটা জিজ্ঞেস করা হয় যে হচ্ছে এটা পাথর থেকে কেন আমি গন্ধ পাচ্ছি না, শুকনো একদম শুষ্ক পাথর, কিন্তু যে কোনো একটা খাদ্য বা যে কোনো একটা ভেজা পাথর, এখান থেকে গন্ধ পাওয়া যায়, মাটি থেকে গন্ধ পাওয়া যায়। কিন্তু অনেক সময় এমন কিছু আছে যেসব জায়গা জিনিস থেকে আমাদের গন্ধ আসে না। তাহলে গন্ধ আসার তো একটা ক্রাইটেরিয়া থাকতে হবে, ক্রাইটেরিয়া অফ অর্ডার প্রোডিউসিং সাবস্টেন্স। এখন ক্রাইটেরিয়া গুলোর মধ্যে হতে প্রথমেই যে সাবস্টেন্স থেকে আমি স্মেল পাবো, সেই সাবস্টেন্স মাস্ট বি ভোলাটাইল হতে হবে, বুঝতে পারছো? সাবস্টেন্স মাস্ট বি ভোলাটাইল, তারপরে সাবস্টেন্স মাস্ট বি ওয়াটার সলুবল ইন অর্ডার টু ডিজলভ ইন মিউকাস, মানে ওয়াটার সলুবল সাবস্টেন্স হতে হবে। আর সাবস্টেন্স মাস্ট বি লিপিড সলুবল ইন অর্ডার টু ইন্টারেক্ট উইথ দ্য লিপিড ম্যাটেরিয়াল অফ অলফ্যাক্টরি সিলিয়া, মানে অলফ্যাক্টরি সিলিয়াতে এর রিয়াকশন করার জন্য অবশ্যই সাবস্টেন্স লিপিড সলুবল হতে হবে। তাইলে আমরা যে কোনো সাবস্টেন্স থেকে গন্ধ পেতে গেলে, আমাদের হচ্ছে
তিন ধরনের ক্রাইটেরিয়া থাকতে হবে, মানে অর্ডার প্রডিউসিং সাবস্টেন্সে থ্রি টাইপস অফ ক্রাইটেরিয়া থাকে। একটা হচ্ছে অবশ্যই ভোলাটাইল হতে হবে, অবশ্যই ওয়াটার সলুবল হতে হবে, এবং লিপিড সলুবল হতে হবে, তবেই আমরা সেই সাবস্টেন্স থেকে গন্ধ পাবো। তার মানে আমরা যদি কোনো খাবার খাই যে খাবারটা গন্ধ পাওয়া যায় না, তার মানে অবশ্যই সেটা ভোলাটাইল না, অথবা ওয়াটার সলুবল না, অথবা লিপিড সলুবল না। এই জন্য আমাদের অনেক সময় প্রশ্ন ভাইভা বোর্ডে তোমাদের জিজ্ঞেস করা হয় যে আমি শুকনো কাঠ বা শুকনো খড় থেকে আমি কেন গন্ধ পাই না। স্যার কাছে নাক নিলে তো ঘ্রাণ পাওয়া যায় হ্যাঁ স্যার, মানে নাক যদি কাছে নেওয়া যায় তাহলে তো ঘ্রাণ পাওয়া যায়, তাহলে সেটা কিভাবে পাওয়া যায়? যেটা ঘ্রাণ পাওয়া যাবে সেটাই বোঝা যাবে যে সেটা অবশ্যই ভোলাটাইল, অবশ্য অথবা তার কোনো ওয়াটার সলুবল, এটা মানে এর পার্টিকেল যেগুলো থাকে এগুলো, সেগুলো ওয়াটার সলুবল হবে অথবা লিকুইড সলুবল হবে। আর যেটাতে গন্ধ পাওয়া যাবে না তার মানে সেটা ভোলাটাইল না, সেটা ওয়াটার সলুবল না, লিকুইড সলুবল না। তোমার আমরা যে হচ্ছে অলফ্যাক্টরি রিসেপ্টর, এই রিসেপ্টরের সাথে অবশ্যই রিয়াকশন করতে হবে। এখন যদি আমরা পাথওয়ে অফ অলফ্যাকশনের কথা চিন্তা করি, যে অলফ্যাকশন আমরা কিভাবে এই রিসেপ্টর থেকে আমাদের মানে অলফ্যাক্টরি নার্ভের একদম অলফ্যাক্টরি এরিয়া অফ সেরেব্রাল কর্টেক্সে যাওয়ার ফলেই তো আমাদের পাথওয়ে মানে অলফ্যাকশনের এই সেন্সেশন আসবে, তাহলে এই পাথওয়ে আমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি। স্যার আমরা যদি পুরনো ভয়ে, পুরনো ভয়ে যে গন্ধ পাওয়া যায় সেটা, তাহলে স্যার ওল্ড পুরনো বইয়ে যে গন্ধ পাওয়া যায় সেটার ক্ষেত্রে কি হবে? অবশ্যই সেখান থেকে তোমার হচ্ছে যে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে আমাদের হচ্ছে অলফ্যাক্টরি নার্ভের সাথে বা রিসেপ্টরের সাথে, অবশ্যই তখন হচ্ছে সেখান থেকে সে একটা ভোলাটাইল একটা উদ্বায়ী কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, বা এখানে লিপিড সলিবল ওয়াটার সলিবল ব্যাপার আছে মানে যখন। আর যদি গন্ধ যেটা একেবারেই পাওয়া না সেটা, তার মানে ওই তিনটা জিনিস নাই এই ক্রাইটেরিয়ার মধ্যে না। তোমাদের কোশ্চেন এটাই জিজ্ঞেস করা হয় যে যে কোনো জিনিস আমি গন্ধ পাচ্ছি না তাইলে এটার কারণ কি, সব তিনটার যে কোনো একটা থাকলেই তো হবে, তাই না? তিনটা যে কোনো একটা থাকলে হবে। থ্যাংক ইউ। এখন যদি সাথে স্টিমুলেট হবে, তারপর কি হবে, অলফ্যাক্টরি বাল্বে যাবে, এটা অলফ্যাক্টরি বাল্ব থেকে অলফ্যাক্টরি ট্রাক্টে যাবে। স্টিমুলেশন আবার দুই ধরনের, যখন আমরা সেরেব্রাল কর্টেক্সে যাবে তার আগে মিডিয়াল অলফ্যাক্টরি স্ট্রিয়া এবং ল্যাটারাল অলফ্যাক্টরি স্ট্রিয়া, এই দুই অংশে এই অলফ্যাক্টরি সেন্সেশন ডিভাইডেড হয়ে যাবে, এবং মিডিয়াল অলফ্যাক্টরি স্ট্রিয়া থেকে এটা মিড লাইন, আমাদের মিড লাইন ক্রস দা মিড লাইন গোস টু দা অপোজিট অলফ্যাক্টরি বাল্ব, মানে তোমার অলফ্যাক্টরি বাল্বের অপোজিট ডিরেকশনে এইটা চলে যাবে মিডিয়াল অলফ্যাক্টরি স্ট্রিয়া। এবং এই স্টিমুলেশন প্রাইমারি অলফ্যাক্টরি কর্টেক্সে যাবে, এবং মিডিয়াল অলফ্যাক্টরি স্টিমুলেশন স্ট্রিয়া থেকে এই স্টিমুলেশন আবার প্রাইমারি অলফ্যাক্টরি কর্টেক্সে যাবে, এবং এখান থেকে সেকেন্ডারি অলফ্যাক্টরি কর্টেক্সে যাবে, এবং তারপরেই আমরা অ্যাপ্রিসিয়েশন অফ অলফ্যাক্টরি সেন্সেশন, মানে আমরা যে ঘ্রাণটা স্মেল আমরা পাচ্ছি সেই স্মেলটা কিন্তু আমরা সেন্সেশন হবে আমাদের ব্রেইনে। বা তার মানে হচ্ছে আমাদের ব্রেইনে যে আমি প্রথমে বলছি অলফ্যাক্টরি রিসেপ্টর, বাল্ব, ট্র্যাক্টস, এবং শেষে অলফ্যাক্টরি এরিয়া অফ সেরেব্রাল কর্টেক্স, এই অলফ্যাক্টরি এরিয়া অফ সেরেব্রাল কর্টেক্সে যখন আমাদের স্মেল সেন্সেশন যাবে তখনই কিন্তু আমরা কোনো স্মেল আমরা পাবো। এখন প্রথমে স্মেল পাইতে গেলে আমাদের অডোরাস সাবস্টেন্স হতে হবে, এটা স্টিমুলেট করবে কি অলফ্যাক্টরি বাইকুলার সেলস, অলফ্যাক্টরি বাইকুলার সেলস স্টিমুলেট করে এই সেন্সেশন অলফ্যাক্টরি বাল্বে দেবে, অলফ্যাক্টরি বাল্ব থেকে অলফ্যাক্টরি ট্রাক্ট, অলফ্যাক্টরি ট্রাক্টের এই সেন্সেশন আবার দুই ভাবে আমাদের ব্রেনে যায়, একটা মিডিয়াল অলফ্যাক্টরি স্ট্রিয়া, একটা ল্যাটারাল অলফ্যাক্টরি স্ট্রিয়ার মাধ্যমে। মিডিয়াল অলফ্যাক্টরি স্ট্রিয়া আবার ক্রস দ্য মিড লাইন অ্যান্ড গোস টু দ্য অপোজিট অলফ্যাক্টরি বাল্ব, আর ল্যাটারাল অলফ্যাক্টরি স্ট্রিয়া যাবে হচ্ছে প্রাইমারি অলফ্যাক্টরি কর্টেক্স, তারপরে সেকেন্ডারি অলফ্যাক্টরি কর্টেক্স, তারপরে আমাদের হচ্ছে স্মেল সেন্সেশন হবে। বুঝতে পারছো, এই পাথওয়ের মাধ্যমেই আমাদের কিন্তু যে কোনো স্মেল আমরা আমাদের ব্রেনে মানে সেন্সেশন হয়। স্যার ইস্ট্রিয়াটা কি? ইস্ট্রিয়া
স্ট্রিয়া হচ্ছে কিছুই না, স্ট্রিয়া হচ্ছে তোমার ব্রেনের একটা পার্ট আর কি। এখন অলফ্যাক্টরি সেন্সেশন আমরা আমাদের হচ্ছে, তো অনেক সময় দেখা যায় যে কারো নাকে কম গন্ধ পাওয়া যাচ্ছে একটা জিনিস, কারো নাকে বেশি গন্ধ। কেউ একটা গোলাপ দেওয়া হলো কাউকে, দেখা গেল সেই গোলাপে কারো বেশি কারো আবার সেন্সেশন যখন হচ্ছে আমাদের স্মেল সেন্সেশন আমরা পাই না। অনেক সময় স্মেল সেন্সেশন কি আমাদের যদি দেখা গেল যে কোল্ড সেন্স আমাদের খুব বেশি কোল্ড অ্যাটাক হয় তখন কিন্তু আমরা গন্ধ পাই না। তখন তোমার কাছে যত সুগন্ধ যুক্ত জিনিস দেওয়া হোক আমরা কিন্তু নাকে অনেক সময় গন্ধ পাই। এটার কারণ হচ্ছে অ্যানোসমিয়া, মানে আমাদের টেম্পোরারিলি আমাদের যখন অ্যাবসেন্স অফ স্মেল সেন্সেশন, আবার হচ্ছে স্মেল সেন্সেশন কমে যায়। স্মেল সেন্সেশন কমে যায় কখন, যখন হাইপোসমিয়া কন্ডিশনকে বলা হয় হচ্ছে হাইপোসমিয়া, যখন হচ্ছে অলফ্যাক্টরি সেন্সিটিভিটি কমে যায়। অনেক সময় হচ্ছে সর্দির কারণে হতে পারে, বা অনেক সময় যে কোনো আমাদের হচ্ছে যদি অলফ্যাক্টরি রিসেপ্টরে কোনো প্রবলেম থাকে সে কারণেও হতে পারে। নার্ভ সেন্সেশনে অনেক সময় প্রবলেম থাকলে হাইপোসমিয়া হতে পারে। আর ডাইসোসমিয়া হয় হচ্ছে যখন পারভার্টেড সেন্স অফ স্মেল, মানে তুমি এক ধরনের গন্ধ দেখা গেলো অনেক অনেকে অনেক ভালো গন্ধকে অনেক সময় খারাপ গন্ধ হিসেবে তার নাকে গ্রহণ হয়, বা অনেক সময় দেখা গেলো যে খারাপ গন্ধটা ভালো মতো পারভার্টেড, মানে এটার গন্ধর মোটিভেশন চেঞ্জ হয়ে যায়, তখন হচ্ছে ডিস্টর্টেড অফ সেন্স স্মেল সেন্সেশন, এটা হচ্ছে ডাইসোসমিয়া। এখন আমরা স্মেল সেন্সেশনের সাথে আরেকটা খুব ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি সব দিক দিয়ে কানেক্টেড থাকে, সেটা হচ্ছে টেস্ট। স্মেল সেন্সেশন আমরা যে কোনো খাবার গ্রহণের আগে আমরা কিন্তু স্মেল তারপরে টেস্ট। এখন টেস্ট সেন্সেশনের জন্য আমরা জানি যে আমাদের সবারই টেস্ট বাড অ্যাক্টিভ যখন থাকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের টেস্ট আমরা সেন্সিটাইজড হয় আমাদের আমাদের হচ্ছে টাঙ্গের মাধ্যমে কিন্তু আমরা টেস্ট নিতে পারি। এখন সেন্স অফ টেস্ট যেটাকে বলে, টেস্ট ইজ মেইনলি ফাংশন অফ টেস্ট বাট অ্যালোজ এ পারসন টু সিলেক্ট ফুড ইন অ্যাকর্ড উইথ ডিজায়ার অ্যান্ড নিড অফ টিস্যু ফর স্পেসিফিক নিউট্রিটিভ সাবস্টেন্স। মানে টেস্ট কিছুই না, আমরা যখন টেস্ট বাটের মাধ্যমে একটা পারসন ফুড সিলেকশন করে, দেখা গেল যে অনেকে তিতা খায় না, মানে যেটা হচ্ছে বিটার টেস্ট, করলা খায় না, সে কিন্তু ওইটার যখন টেস্ট পাবে তার টেস্ট যাবে, তখন কিন্তু সে তার ফুড সিলেকশন করবে যে সে ওইটা খাবে কি খাবে না। বা যে কোনো ধরনের ফুড, মিষ্টি মিষ্টি হোক, তারপরে সাওয়ার টেস্ট হোক, সল্টি টেস্ট হোক, যে টেস্টই হোক, সেটা কিন্তু প্রথমে টেস্ট বার্ডে যখন সে টেস্ট করবে, টেস্ট করার পরেই সে কিন্তু গ্রহণ করবে করবে না। অনেক সময় আমরা যখন খাবার রান্না করি লবণ অনেক বেশি হয়, বেশি সল্টি হলে সেই টেস্ট সেই খাবার কিন্তু আমরা গ্রহণ করতে চাই না। সেটার কারণ হচ্ছে আমরা টেস্ট বাডে দেওয়ার সাথে সাথে, মানে আমরা যখন টেস্ট নিই তারপরে কিন্তু এই সেন্সেশন আমাদের ব্রেনে যায় এবং বলে দেয় যে হচ্ছে এটা বেশি লবণ হয়েছে বা এটা লবণ হয় না, এটাকে আবার লবণ দিতে হবে। আমাদের হচ্ছে টেস্ট বাট মানুষের ক্ষেত্রে থাকে। বেসিক টেস্ট মডালিটিস, আমরা যদি বেসিক পাঁচটা টেস্টের কথা বলি, সাধারণত চারটা টেস্ট হচ্ছে বেসিক টেস্ট, এটা হচ্ছে সুইট, সাওয়ার, বিটার এবং হচ্ছে সল্টি টেস্ট। কিন্তু রিসেন্টলি উমামি নামে একটা টেস্ট আর কি বেসিক টেস্টের মধ্যে আছে, এটা সাধারণত জাপানিজ খাবার বা আমাদের এশিয়ান রিজিয়নের খাবারের এই টেস্ট আর কি উমামি বলে। সাধারণত আমরা পাঁচটা টেস্ট, যদি আমরা বেসিক টেস্টের কথা বলি মেইনলি ছিল চারটা টেস্ট আগে, কিন্তু রিসেন্টলি অ্যাড হয়েছে হচ্ছে উমামি টেস্ট, সুইট, সাওয়ার, বিটার, সল্ট। আমরা সবই জানি যে মিষ্টি স্বাদযুক্ত খাবার, তারপরে তিতা, টক, সল্টি এবং হচ্ছে উমামি।
উমামি আবার একটু বলেন স্যার। উমামি টেস্টটা আগে আমাদের বেসিক টেস্টের মধ্যে ছিল না, এটা সাধারণত আমাদের যে এশিয়াটিক যে খাবার, এই এশিয়াটিক খাবারের টেস্ট গুলো সাধারণত উমামি টেস্টের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে সাধারণত মনোসোডিয়াম গ্লুটামেট রিয়াকশন করে আর কি আমাদের টেস্ট বাটের সাথে। এখন যদি আমাদের টেস্ট সেন্সেশনের কথা বলি, সল্টি টেস্ট সাধারণত আয়নাইজ সল্ট, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যেগুলো সাধারণত টাঙের ডরসাম অফ দ্য টাং, টাঙের যে ডরসাম রিজিয়ন অফ দ্য টাং, এই টাঙের এই রিজিয়নগুলো সাধারণত হচ্ছে সল্টি টেস্টের টেস্ট ওয়ার্ড থাকে। মানে সল্টি টেস্ট সাধারণত সেই জায়গাগুলো থেকে আমরা কিন্তু আমাদের শরীরে ইভোকড হয়, মানে আমাদের টাঙে ইভোক্ট হয়, এবং আমরা কিন্তু এই বেসিক টেস্টের মধ্যে সল্টি টেস্ট পাই হচ্ছে ডরসাম অফ দ্য টাঙের রিজিয়নে যে টেস্ট ওয়ার্ড থাকে, সেই টেস্ট ওয়ার্ড গুলো সেন্সিটাইজড হয়, এবং এই টেস্ট ওয়ার্ড সেন্সিটাইজড হওয়ার ফলে আমরা কিন্তু সল্টি টেস্ট গুলো পাই। সাওয়ার টেস্টের কথা যদি আমরা টক, ডরসামটা কি ডরসাম, তোমাদের ডরসাম যদি এখনো পড়াইতে হয়, তোমরা টাঙের ইয়ে পড়ো নাই, স্ট্রাকচার অফ দ্য টাং অ্যানাটমিতে 2-3 সেমিস্টার ডরসাল ডরসাল পড়িছিলাম, এখানে সাধারণত প্রোটন বা এসিড জাতীয় যেগুলো খাবার আর কি, এসিডিক টক্সার, লেমন হতে পারে তোমার, হচ্ছে আমরা যে টকের লেমন, তারপর অরেঞ্জ, যেগুলো আমরা ভিটামিন সি যুক্ত খাবার যেগুলো, সেগুলো সবই সাওয়ার টেস্ট যুক্ত। এটা হচ্ছে টাঙের যে সাইড এজেস থাকে, টাঙের যে সাইড এজেস, এই সাইড এজেস দিয়ে যে টেস্ট বাট গুলো থাকে সেগুলো কিন্তু সেন্সিটাইজড হয় হচ্ছে সাওয়ার টেস্টের ক্ষেত্রে। উমামি টেস্টের ক্ষেত্রে সাধারণত আমি বলছিলাম মনোসোডিয়াম গ্লুটামেট আর কি, মনোসোডিয়াম গ্লুটামেট যে সব খাবারের মধ্যে থাকে, সাধারণত এশিয়াটিক জাপানিজ খাবার গুলো এইটা বেশি থাকে, এটা সাধারণত সারা আমাদের টাঙের ওভার জোনেই সাধারণত এই টেস্ট বাট গুলো কিছু কিছু ছড়ায়। শোনা যাচ্ছে না কিছু, স্যার কথা শুনতে পাচ্ছি না, স্যার স্যার হ্যালো, কোন দেয়া লাগবে মনে হয়, আমরা শুনতে পাচ্ছি না, ও গেছেই গা, খুব ভালো আর কি ভার্সিটি নেট, যাই হোক আর কি। এখন যদি টেস্ট পাথওয়ের কথা আমরা চিন্তা করি, আমরা স্মেল পাথওয়ের কথা এর আগে আমরা শিখলাম, এখন টেস্ট পাথওয়ের কথা যদি চিন্তা করি, টেস্ট সেন্সেশন অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং, টাঙের যে অ্যান্টেরিয়র 2/3 পার্টের যে টেস্ট সেন্সেশন আছে, সেই সেন্সেশন কর্ডা টিম্পানির মাধ্যমে আমাদের হচ্ছে ভেতরে যাবে। কর্ডা টিম্পানি আর কিছুই না, এটা ফেসিয়াল নার্ভ আছে, ফেসিয়াল নার্ভের একটা পার্ট আর কি, কর্ডা টিম্পানি ইজ এ পার্ট অফ ফেসিয়াল নার্ভ। আর টেস্ট সেন্সেশন পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং, মানে পেছনের 1/3 যে টেস্ট সেন্সেশন গুলো যাবে সেটা গ্লসোফ্যারিঞ্জিনের মাধ্যমে যাবে, বুঝতে পারছো? এখন কর্ডা টিম্পানি আর গ্লসোফ্যারিঞ্জিয়াল, মানে আমাদের সামনের টেস্টের সামনের দুই অংশ, সামনের 2/3 যে টেস্ট বাট যে সেন্সেশন গুলো নেবে সেগুলো কর্ডা টিম্পানি, মানে ফেসিয়াল নার্ভের কর্ডা টিম্পানি অংশ দিয়ে আমাদের সেন্সেশনটা আমাদের ব্রেনে যাবে, যেটা পোস্টারিয়র 1/3 অফ দ্য টাং, টাঙের পেছনের 1/3 এটা গ্লসোফ্যারিঞ্জিয়াল এর মাধ্যমে যাবে। এখন কর্ডা টিম্পানির মাধ্যমে যে অংশে যায় ব্রেনের সেটা হচ্ছে নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটারিয়াস, নিউক্লিয়াস
ট্রাকটাস সলিটারিয়াস আর গ্লসোফারিংসের মাধ্যমে এটা ভেগাস নার্ভে যাবে। এখন ভেগাস নার্ভ থেকে এটা মিডিয়াল লেমিসকাসে যাবে, মিডিয়াল লেমিসকাস থেকে থ্যালামাস আমাদের ভেন্ট্রাল পোস্টেরিয়র মিডিয়াল নিউক্লিয়াস আমাদের ব্রেনের যে থ্যালামাস আছে সেই থ্যালামাসে যাবে। থ্যালামাস থেকে হচ্ছে থ্যালামিক রেডিয়েশনের মাধ্যমে এটা টেস্ট এরিয়া অফ দ্য সেরেব্রাল কর্টেক্স এ যাবে। প্রথমেই অ্যান্টেরিয়র টু থার্ড অফ দ্য টাং এর যে টেস্ট সেন্সেশন এটা কোয়ার্টার টিম্প্যানির মাধ্যমে ব্রেনে যাবে, কোথায় নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটারিয়াস, আর গ্লসোফ্যারিঞ্জ এর মাধ্যমে পোস্টেরিয়র ওয়ান থার্ড অফ দ্য টাং এর যে সেন্সেশন সেটা যাবে হচ্ছে ভেগাস নার্ভে। ভেগাস নার্ভে যাওয়ার পরে দুইটা আবার একই জায়গায় সেন্সেশন যায়, সেটা হচ্ছে তোমার মিডিয়াল লেমিসকাসে যাবে। এই যে নিউরন অ্যাক্সন নিউরন এগুলো রিয়াকশনের মাধ্যমে মিডিয়াল লেমিসকাসে যাবে এবং সেটা থ্যালামাসে যাবে। থ্যালামাস থেকে থ্যালামিক রেডিয়েশনের মাধ্যমে যাবে হচ্ছে টেস্ট এরিয়াস অফ দ্য সেরেব্রাল কর্টেক্স আমাদের ব্রেনের যে এরিয়াটা সেরেব্রাল কর্টেক্সের যে এরিয়া টেস্ট এরিয়া হিসেবে ইন্ডিকেটেড এবং সেই টেস্ট এরিয়াতে যাবে এবং এটাই হচ্ছে টেস্ট পাথওয়ে। টেস্ট পাথওয়ের পরে আমরা যদি অ্যাবনর্মালিটি সেটার ক্ষেত্রেও আমাদের যেমন স্মেল সেন্সেশনের অ্যাবনর্মালিটিস আমরা জানলাম, টেস্ট সেন্সেশনের কিছু অ্যাবনর্মালিটিস আছে। আমরা যদি কোনো খাদ্য মুখে নিচ্ছি কোনো সেন্স পাচ্ছি না, অ্যাবসেন্স অফ টেস্ট সেন্সেশন, তখন এটাকে বলে অ্যাজিউশিয়া। তারপরে হাইপোজিউশিয়া যেটা হচ্ছে টেস্ট সেন্সেশনটা কমে যাবে সেটা হচ্ছে হাইপোজিউশিয়া, আর ডিসজিউশিয়া বলা হয় হচ্ছে যে আমি টেস্ট নিচ্ছি মুখে দেখা গেলো মিষ্টি টেস্ট নিচ্ছি এটা আমার কাছে তিতে লাগতেছে। অনেক সময় কোন সময়টা এটা হয় যখন হচ্ছে আমাদের কোনো ফেভারিশ কন্ডিশন মানে জ্বর হইলে দেখবা যে মুখের টেস্ট বাডের কেমিক্যাল রিয়াকশন চেঞ্জ হয়ে যায়। অনেক সময় কোশ্চেন আসে যে জ্বর হইলে মুখে মুখে তিতে লাগে কেন, জ্বর হইলে মুখে তিতে লাগে কারণ আমাদের টেস্ট বাডের কেমিক্যাল সেন্সেশন ফেভারিশ কন্ডিশনে আমাদের কেমিক্যাল সেন্সেশন হচ্ছে নষ্ট হয়ে যায়। এখন ডিস্ট্রিবিউশন অফ টেস্ট পেপার অফ অ্যানিমালস, অ্যানিমালস এর সাধারণত সার্কামভ্যালেট এবং ফাঞ্জিভন প্যাপিলি এই জায়গাগুলো টেস্ট বার্ড সেন্সেশন গুলো থাকে। সার্কামভ্যালেট প্যাপিলি এবং ফাঞ্জিভন প্যাপিলি এই জায়গাগুলো। আর নার্ভ কানেকশন আমরা যদি বলি ফেসিয়াল নার্ভ এবং হচ্ছে গ্লসোফেরিয়াঞ্জেল এবং ভেগাস নার্ভ। আমরা জানি যে টেস্ট এবং টেস্ট সেন্সেশনের জন্য যে নার্ভ গুলো কাজ করে সেটা হচ্ছে ফেসিয়াল নার্ভ, গ্লসোফেরিয়াঞ্জেল, ভেগাস নার্ভ। এগুলো তোমাদের ভাই বোর্ডে কিন্তু যখন জিজ্ঞেস করা হয় তখন কিন্তু এই ছোট ছোট জিনিসই তোমরা জানো না বা বলতে পারো না। তোমরা অ্যানাটমিতে পড়ে আসো তারপরেও তোমাদের দেখা গেলো যে কোন নার্ভ টেস্ট সেন্সেশন দেয় এই জিনিসটা বলতে গেলে তোমাদের তখন সমস্যা হয়, এগুলো কিন্তু করা যাবে না। আমি সুন্দর করে লিখে দিচ্ছি যে ফেসিয়াল নার্ভ, গ্লসোফেরিঞ্জেল, ভেগাস নার্ভ এবং এই নার্ভ সেন্সেশনের কাজ এই যে আমরা টেস্ট পাথওয়ে দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো। কোয়ার্টার টিম্প্যানি এটা ফেসিয়াল নার্ভের একটা পার্ট আর গ্লসোফেরিঞ্জেল নার্ভ এইটা ভেগাস নার্ভে যায়। স্মেলের যে পাথওয়ে এই পাথওয়ে দুইটা তোমরা ভালো করে পড়লে তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। ওকে আমি আজকের মতো এখানেই শেষ করছি।